দর্শক, আজ আমরা শাহাদাত নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামী কিনা, এটি কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি, সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন শাহাদাত নামটি ইসলামী নাম কিনা, হ্যাঁ, শাহাদাত নামটি একটি ইসলামী নাম। এই নামটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নাম রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। শাহাদাত নামের অর্থ হচ্ছে সাক্ষী, সাক্ষ্য কিংবা প্রমাণিক তথ্য অথবা শহীদি মরণ। শাহাদাত নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ শাহাদাত, শাহাদাত হোসেন, শাহাদাত আহমেদ, শাহাদাত ইসলাম, আবদুল্লাহ আল শাহাদাত। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করতে ভুলবেন না। শাহাদাত নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।